আস্তে রাতুল তো টিকেটটা আমারে দে আমি বসি না না আমি বসি চল আরে করছি রিসেন্টলি আমার ব্রেকআপ হয়েছে নারীর সঙ্গে আমার খুব দরকার এই যে টিকেট এটা তোর এটা আবিরের এইটা হলো আমার আর এটা আর এটা তো শেষের দিকের সিট চাক্কার উপর সামনে সিট পাস নাই হ্যাঁ পেয়েছি তো তিনটা সামনে একটা পেছনে এটা তোর কাজ না তুই ইচ্ছা করে আমাকে এসে দিছিস আয় আমি যাবো না তোরা যাস না তুই মুলা খা আরে না রে দোস্ত আসলে একটা সিট পেছনে উই হ্যাড নাথিং টু ডু আচ্ছা বুঝলাম কিন্তু সেটা তো আবির বস তুই বস আমি কেন দৌড়ো শব্দ শুনে একাচল করিস বেটা তুই কুমিল্লা পর্যন্ত যা তারপর দেখি কি করা যায় না তো দেখ না ঠিক আছে কিন্তু কুমিল্লার পরে কে বসবে এটা এখান থেকে ঠিক করে নে ওকে কুমিল্লা পর্যন্ত যেতে যেতে ওই সিটের প্রতি তোর একটা মায়া হয়ে যাবে তুই এটা ছাড়বি না দেখিস চলো আস্তে রাতুল তোর টিকেটটা মারি দে আমি বসি না না আমি বসছি চল আরে করছি রিসেন্টলি আমার ব্রেকআপ হয়েছে নারীর সঙ্গে আমার খুব দরকার ওর সাথে আমার বসা দরকার আমি সুর খুঁজে বেড়াচ্ছি মেয়েটার মাঝে কেমন একটা সুর সুর ব্যাপার আছে আস্তে শুনবে তো শুনবে না দেখছিস না হেডফোন কানে দিয়ে গান শুনছে কই যাস তোরা যে কি না একটা মেয়ে দেখি পল্টি খেয়ে গেলি কয়েনের পাশ যেহেতু দুইটা এই টসের পক্ষেও থাকবে দুইটা কেন মানুষ তো আমরা চারজন রাইট তিনজন আমার দরকার নাই নারী সঙ্গে আমার কথা আছে সাবাস আবির কিছু শিখ শোন আবিরের সামিয়া ছিল ছিল তাদের প্রেমে মাঝখানে দমকা বাতাস বয়ে গেছে এটা আবার ঠিক হয়ে যাবে এমন হয়েছে বহুবার আগে আগে বহুবারই হয়েছে এটা তাই টস হবে আমার আর রাতুলের মধ্যে না আমিও থাকবো আমি তো সিঙ্গেল রাইট আমার তো ব্রেকআপ হয়েছে তো তো টস হবে অন্য কোনো উপায়ে সম্মানিত যাত্রীবৃন্দ আমরা কিছুক্ষণের মধ্যেই রাজধানী ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব আশা করি আমাদের সাথে আপনাদের যাত্রা আনন্দময় হবে শেষ পর্যন্ত ভেজিটেবলের বাচ্চা তুই না বলো তোর ভাগ্য খুব খারাপ শেষ পর্যন্ত দান না মেরে দিলি ভাগ্য বদলাবি বদলের পিছনে বসতে দিবি সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ দোস্ত ঠিকঠাক কিছু লাগলে বলিস হ্যাঁ বলবো টসে আপনি জিতলেন